আপনি আপনাদের ভালোবাসেন আমার অর্ণবব্লগ ফ্রেশ হয়ে আসলাম মাত্র বিকজ আজকে একটি বিশেষ একটা জায়গায় যাচ্ছি সো আগে রেডি হয়ে নেই দেন আপনাদের সাথে আবার আসতেছি ওকে ইউ আর ওয়াচিং অর্ণবব্লগ তো রাইট নাও আমরা এখন যাচ্ছি আমার পুরো টিম যাচ্ছে আমার সাথে হচ্ছে কালমেঘার কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে সো এখানে যে অনেক চিল হবে অনেক ফান হবে এবং অনেক কিছু হইতে পারে সো অনেক মজা হবে যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন আশা করি হোপফুলি অনেক এনজয় করবেন সো স্টে উইথ আস অ্যান্ড কানেক্টেড টু ইট আস তোমরা তো ভিআইপি ওই যে কে আসছে জ্যামে ছিল আমি আর ভিআইপি আমি জ্যামে ছিলাম না রেকর্ড আছে এটা কত আমরা তো 21 ছিলাম না 21 কোটা একটা পিলার দিস সাইড সুইমিং পুল আর হচ্ছে এখানে বসার জন্য ওয়াও গোলাপুল আর হচ্ছে এন্ট্রি এখানে খাবারের জন্য দেওয়া আছে আমাদের জন্য এখানে রুই মাছ ফ্রাই আছে সবজি আছে এটা হচ্ছে আলু ভর্তা প্লাস ডিম ভর্তা আলু আর ডিম ভর্তা কম্বিনেশন এখানে হচ্ছে মুরগির মাংস ডাল ঘন ডাল লেবু এবং কি হচ্ছে রাইস সো খুব ক্ষুধা লাগছে অবস্থা দেখছেন খুবই শেষ খাওয়া শেষ ও খাওয়া শেষ মানে ডেজার্ট হচ্ছে এটা খুবই ঘুরতে খুবই ঘুরতে এসি চলছে তারপর ওখানে যাচ্ছি বিকজ হাই ভোল্টেজ আছে তো দ্যাটস ওয়াই আদারওয়াইজ নাথিং এখন খাওয়া দাওয়া করি সরি ডিনার শেষে অ্যাকচুয়ালি মিষ্টিটা টোস্ট আর কি আমি অবশ্য একটু ট্রাই মেরেছিলাম এটা হচ্ছে গুড়ের মিষ্টি খুবই রসালো আমেজিং খুবই মজা মিষ্টির সাথে মজা হয় বাট এটা এটা লেভেল আলাদা আর কি অন্য লেভেলের মজা এখন আমরা যাব সুইমিং করতে গোসল করতে তো এখন থেকে শুরু হবে বেসিক্যালি আমাদের ফান এখানে আমরা অলরেডি চলে আসছি লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি কাকা আছে আমাদের সাথে দ্য ওয়ান অ্যান্ড অনলি তো আমরা সবাই এখন যাব নিচে সুইমিং পুলে প্রচুর মজা হবে রাত্রের সুইমিং পুলের প্রয়োজন নামবো চাঁদনি রাতে তো দেখা যাক Thank you.
মেনু হচ্ছে মানি ডাবল ব্রেড ফ্যামিলিদের সাথে কমিটমেন্ট করা এবং এরকম চিল করা এটা হচ্ছে মূল ২০০ টাকা আসবে যাবে এটাই হচ্ছে কথা তো অনেকই তো টাকা আছে যায় তো পাশে এই উটোগুলা আমরা ক্যাপশন করে রাখতে চাই कौन है ये लोग कहां से आते हैं इनके पास ना रहने को घर है ना रोजगार है ना पैसा है फिर क्यों चले आते हैं हमारे खूबसूरत शहरों को की खूबसूरती पे बट्टा लगाने খুব কষ্ট যে বলো তুমি ইচ্ছা মতো ঘিচ্ছে তুলছ দিস মিউজিক আমি অ্যাকচুয়ালি মূলত নিতে চাচ্ছিলাম এই কটেজটা নিতে চাচ্ছিলাম বাট আল্লাহ যা করে ভালো জোরে করে বিকজ এটা হচ্ছে ২১ এটা হচ্ছে ২২ তো আমি ২১টাই নিতে চাচ্ছি আর কি বুকিং যখন করি তখন অ্যাকচুয়ালি এটা নেওয়ার জন্য বুকিং করি বাট এটা আমাদের জন্য একটা গুড লাক সেটা হচ্ছে যে সেটা আর কি সুইমিং পুলের সাথে আমি আবার বলছিলাম যে সুইমিং পুলের সাথে যাতে আমাদেরটা হয় সো অ্যাকচুয়ালি অথরাইজ যেসব পার্সন আছে আর কি যার সাথে আমার কথা হয়েছিল সে অ্যাকচুয়ালি ওটা মাথায় রেখে দেন আমাকে এই কটেজটা দেওয়া হয়েছে ইটস ওয়ান্ডারফুল ডুপ্লেক্স টোটালি আর কি ডুপ্লেক্স টাইপের নিচে পুরোটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং বিশাল বড়ো উইথ সেন্ট্রাল এসি আর উপরে হচ্ছে তিনটে রুমের মধ্যে এসি তো আছে এর সাথে হচ্ছে আরও অনেক কিছু আছে পেসা উসুল সত্যি কথা বলতে গেলে আসলে খুব ভালো লাগছে জায়গাটা আমাদের রাতের হচ্ছে বারবিকিউ প্ল্যানিং চলতেছে অলমোস্ট কি হয়ে গেছে না সেই হচ্ছে সুইমিং পুল আছে সুইমিং পুলে চলে রাতেরবেলাও ক্লিন করা যায় বাট এনার্জি নাই আর যা করছি বিকেলে বাট দ্য প্লেস ইজ অসাম একটা প্লেস উইথ এখানকার স্টাফ যারা আছে তারা তাদের ব্যবহার প্লাস হচ্ছে সব কিছু এভরিথিং ইজ টোটালি কমপ্লিট একটা প্যাকেজ একটা পারফেক্ট একটা প্যাকেজ বলতে পারেন এই তো আমাদের রাতের খাবার হচ্ছে পরোটা বারবিকিউ
তবে এইসব জিনিস হচ্ছে কমন আর কি। বারবিকিউ পার্টি করলে তো একটু চিল চিল মোডে, তো এটা খেয়ে খেয়ে আর কি গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা 100% আছে। পোলাও খেলে গ্যাস্ট্রিক হইব না তো, আলসার হবে পোলাও খেলে, তাই না? ভাই টাকা বাঁচানোর ফোন দি, ঠিক আছে বুঝতে পারছি। না এখানে দুইটা অপশন, এখানে টাকা বাঁচানোর কোনো ফোন দি ছিল না, এখানে কিন্তু দুইটা অপশন ছিল, সেটা হচ্ছে হয় পোলাও নয়তো বারবিকিউ। এখানে একদম অসংখ্য ভূত আছে, আমি দেখাবো, প্রুফ দিতে পারি। আমি যখন ওই পাশে বসেছিলাম, আমি যখন ওই পাশে বসেছিলাম তখন এমন ভিকরে টাওয়াজ আসছে, পরে আমি দেখছি। আসুন দেখাই, চলো দেখাইতে পারবো এখন। বেরি মাইশে সবাবই খারাপ, আসলে সুন্দর বললে ফাপড় মারি, আর যদি কিছু না বলি, আর যদি কিছু না বলি, আমি বলি না, আর কিছু না বলি, তাহলে আমি আজকে কমপক্ষে 600টা ছবি তুলছি, কিন্তু তার মধ্যে শুধুমাত্র 20টা ছবি আমার। আচ্ছা আর আমি বলি, আজকে আমি এদের ছবি তুলতে তুলতে আমার জীবন চলে গেছে টোটাল। বেশিরভাগ ছবি এই যে আন্ডারল পোলো, যেটা যে আন্ডার, আমার নিজের ছবি তো, এই ছেলেরা বেশি, এই ছেলেরা অসম্ভব। আজ এর কই লইব না, বলে হয় না কি, চলে না কি, বললে না, প্রমাণ দেখো, প্রমাণ তো আছে, দেখাও প্রমাণ, একদম ছবি যেটা ডেসক্রিপশন বক্সে পুরো প্রমাণ দিয়ে দিতেছি বাবা। না 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 দেখেন, হয়তোবা অনেকেই জানে না, ভাইয়া হয়তোবা পরবর্তীতে জানাইতে চাইছে, কিন্তু এটা আমাদের ভাইয়ার হলো 200তম ভিডিও, আর 200তম ভিডিওতে এত কিছু করার পর একটা লেগ পিস, এটা কি একটা লেগ পিস? না লেগ পিসের সাথে আরও কিছু আছে, না মেইন জিনিসটা তো লেগ পিস। এখন আমাদের 200তম ভিডিওতে তো আমরা তো 200 পিস লেগ পিস তো আশা করতেই পারতাম। না অর্ণব ভাই এটা হলো না তো, 200তম ভিডিও যেহেতু কিছু একটা সাবস্ক্রাইবার তো একটু বেশি হলে তো আর কি, বেশি বেশি করে লাইক করেন। এই এটা কি, মহিলা মানুষ কিন্তু চিটিং করে, দেখেন মানে কেমনে কারেন্ট চলে গেছে। গুড মর্নিং, ওয়াটস আপ বিউটিফুল পিপল, বাথরুম ঘুম থেকে উঠলাম, এই তো ব্রেকফাস্ট চলতেছে, নিচে সবাই ব্রেকফাস্ট উঠতেছে। জায়গাটা খুবই সুন্দর, রাতের বেলা চিল করছে এবং কি দুষ্টমি করছে। আমরা ওই ওদিকে গেছিলাম আমরা সব ভাই ব্রাদার্সরা মিলা, এবং কি এই জায়গাটা তো অবশ্য যাওয়ার কোনো জায়গা নেই, সো এই জায়গাতে আমরা আর কি ফাইজলাম করে এখানে সবাই বসেছিলাম। এটা অবশ্য যা খুব ফিজিক্যাল জায়গা, এইটাই হচ্ছে আর কি। আর সকাল মাত্র কটা, এত সকালে ঘুম থেকে অবশ্য উঠি না, তো এখানে উঠতে হয়েছে বিকজ নাস্তা নিচে রেডি। প্রায় 12টা, অলমোস্ট 12টা, 12:30 বেজে গেছে, সো রেডি হয়ে গেছি, চেক আউটের টাইম, সো অলরেডি সবাই নিচে চলে গেছে, আমি জাস্ট রেডি হলাম, এই তো তো রেডি হলাম, এখন যাওয়ার সময় হয়ে গেছে, বিদায় জানানোর পালা এত সুন্দর একটা জায়গাকে। সো বিদায় জানাচ্ছি, ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আসবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন, এবং কি ভিডিও ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন, এবং কি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিন। ওকে, ইটস অর্ণব, বাই বাই।